এখানে ভালো লাগে আমাদের, সাধু দর্শন হয়, বাবার দর্শন হয়, তার জন্য আমরা আসি। বছরে দুটো সঙ্গ হয়, দুটো সঙ্গতেই থাকতে পারিনি, চলে আসি আমরা এখানে। এইটা দোল পূর্ণিমা আর পয়লা কাতি অনুষ্ঠান, এই বছরে দুটো হয়, তা আমরা বাড়িতে থাকতে পারিনি। হ্যাঁ, দোল পূর্ণিমায় চলে আইসি। হ্যাঁ, তাবৎ সাধু দর্শন করনু, আমরা আইলে সাধু দর্শন হয়, আত্মার খোরাকি হয়। হ্যাঁ, এই জন্য আমরা আসি, দড়ি চলে আসি বাজার। আত্মার খোরাকি এখন বাজার ওটা তো বলা যাবে না, সহজ মানুষ হয়েছে দেখ না রে, দিব্য জ্ঞানে পাবিয়া কমল্য নিধি বর্তমানে, তে এখন কি বর্তমান থাকবে তো আমি জানবো, আর তো কেউ জানে না। বছরের শ্রেষ্ঠ ঋতু হইল বসন্তকাল। বসন্তকাল হইল এই ফাল্গুন চৈত্র বসন্তকাল। তো ফাল্গুন মাসে যে চাঁদ উদয় হয় সেই চাঁদের পূর্ণিমাই হইল শ্রীকৃষ্ণ দোলযাত্রা করেন।
অতএব সেই দোলযাত্রার দিনেই সাইজি থাকাকালীন সাধুগুরুদের নিয়ে যে উৎসব করে গিয়েছেন সেই উৎসব হলো সাধু সঙ্গ উৎসব। সেই উৎসবকে লক্ষ্য করে অদ্যাবধি সেই উৎসব চলিয়ে আসছে। আয়োজন সাধুগুরুর আবির্ভাব আসে। এই মিলন মেলা আজকে এখানে পাঁচ দিন থাকলাম, সাধুদের সাথে খুব আনন্দ হলো বা সঙ্গ হলো। আজকে এখান থেকে আমরা চলে যাচ্ছি যার যার গৃহে। আসলে সাজু বললো না জানি কোন সময় কোন দশায় ঘটে বরে আর কি বসবো সাধুর এই সৎ বাজারে। আসলে এখান থেকে যদি কখনো জীবনটা চলে যায় তো জীবনটা সার্থক মনে করি। তবে কৃপা করুক সাইজি, যতদিন বেঁচে আছি আমরা আবার এই ধামে সাইজি যেন আমাদেরকে নিয়ে আসে, কারণ এই মিলন থেকে কখনো বঞ্চিত হতে পারছে না। কারণ লালন সাইজির সত্য সন্ধান আলোকিত মানুষ হবার জন্যই এই জগতে আসা। মানুষে কেউ জন্ম নেয় না, মানুষ হতে হয়, জীব হলে জীবান্তরে চলে যায়। তাই এই সাধুগুরুর চরণদলি পাওয়ার জন্য প্রতি বছরে আসে। জয় গুরু আলোচনা। আসলে এটা এখন যে আমার ভিতরে কেমন লাগছে এই ভাষাটা আসলে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ আমরা অনেক দূরের থেকে আসি, একটা টানে আসে এই যে আকর্ষণটা টানে। কারণ প্রতি ধাম অনুষ্ঠান হওয়ার আগে আমাদের ঘুম এক মাস আগের থেকে আমরা স্বপ্ন দেখতে দিন গুনি যে কবে সাইজের ধাম আসবে, কবে সাইজের ধামে যাব। অস্থিরিত হয়ে যায় আমাদের মনের ভিতরে, কারণ এই যে একটা আকর্ষণটা। কারণ যদি কিছু না পাই তাহলে তো কখনো এখানে আসতাম না, নিশ্চয়ই কিছু পাইছি এই জন্যই আসছি। এখন খারাপ লাগতেছে আর এটা খারাপ লাগবেই, কারণ এখানে আসি আজ দীর্ঘ 35-36 বছর যাব। যখন প্রথম আসতাম তখন তো মানুষজন খুব কম ছিল, তখন এমন এত ছিল না, আর এখন অনেক লোকজনের সমাগম, অনেক লোকজন হয়, কিন্তু এখন তো খারাপ লাগতেছে বা খারাপ। ফকির লালন সাহেবের শেউড়িয়ার আকড়াবাড়িতে যে গৌর পূর্ণিমা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী সাধু সংঘটি শুরু হলো, সেটি দুপুরের পূর্ণ সেবার মাধ্যমে শেষ হলো বটে, কিন্তু ফকির লালন সাহেবের দর্শন সেটি শেষ হওয়ার নয়। আমরা নতুন করে সাহেবের দর্শনকে জানার চেষ্টা করি। আজ এই মানুষ মেলার মানুষ পূর্ণিমায় আলোকিত সহজ মানুষের ধারার সাথে মিশে গিয়ে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে সত্য। আর সত্যকে উপলব্ধি যারা করে তারা নির্ভয়ে জীবনযাপন করে। বিশেষ করে বর্তমান বিশ্বে এখন যে একটি আতঙ্ক বিরাজ করছে, সমসাময়িক সময় আমরা যে করোনা ভাইরাসের একটি প্রকোপ দেখতে পাই, কিন্তু দেখেন একটি অদ্ভুত একটি বিষয়, আলোকিত মানুষের সত্যের সংখ্যা কতটা ঊর্ধ্বে। এরা গুরুবাদী ধর্মে বিশ্বাস করে বিধায়
आज ये करोना भाइरस कोनो आतंक जन तर मध्य नहीं प्रत्येके हासोज्जल किन्तु विमर्ष कारण प्रत्येक छेड़े चले जीते हबे निज निज डेरा निज आखड़ाबाड़ी पड़े थाकबे शुधुमात्र स्मृतिस्वरूप साइजेर आखड़ाबाड़ी। Thank you.